বিসমিল্লাহির রহমানির রহিম। সংখ্যা তত্ত্বের প্রথম লেকচারে আজকে আমরা আলোচনা করব আত্মপ্রেমী সংখ্যা বা নার্সিসাস নাম্বার। তো আত্মপ্রেমী সংখ্যার ইংরেজি নাম হচ্ছে নার্সিসাস নাম্বার। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, নার্সিসাস কথাটা কেন আসলো বা নার্সিসাস নাম্বার কথাটা কেন বলা হলো? এটা নিয়ে একটা মজার একটা ঘটনা আছে। গ্রিক রূপকথায় নার্সিসাস নামক এক যুবক ছিল। তো গ্রিক পুরাণ, যদি গ্রিক পুরাণে এই বর্ণনাটা খুব ভালোভাবে পাওয়া যায়, নার্সিসাস নামক এক যুবক একবার পানির মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। সে পানির মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়ে সেই প্রতিচ্ছবির প্রেমে পড়ে যায় এবং সেই প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতেই সে মারা যায়। তো এই নার্সিসাসের আত্মপ্রেম কথা থেকে আমাদের নাম্বার সিস্টেমে আত্মপ্রেমী সংখ্যা নামক একগুচ্ছ নাম্বার নেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আত্মপ্রেমী সংখ্যা বা নার্সিসাস নাম্বার কাকে বলে? আচ্ছা, আমরা এখন এটা সম্পর্কে জানবো। আত্মপ্রেমী সংখ্যা হলো সেই ধরনের সংখ্যা যার সংগঠক এক বা একাধিক অঙ্ক নির্দেশক সংখ্যার ক্রম ঠিক রেখে তার উপর বা তাদের উপর গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করলে ওই সংখ্যাটি পাওয়া যায়। তো এখানে বাংলা কথাটা একটু জটিল মনে হইলেও আসলে কথাটা হচ্ছে সহজ। মূল ব্যাপারটা হচ্ছে কি, যেমন 89 একটি আত্মপ্রেমী সংখ্যা। তো 89-এর উপর এখানে দুইটা অঙ্ক আছে, 89-এর দুইটা অঙ্ক আছে, একটা অঙ্ক হচ্ছে 8 এবং আরেকটা অঙ্ক হচ্ছে 9। তো 8 আর 9-এর মধ্যে আমরা যদি গাণিতিক কিছু অপারেশন প্রয়োগ করি এবং অবশ্যই এটা ক্রম মেনটেন করতে হবে, ঠিক আছে? তো গাণিতিক প্রক্রিয়া যেটা আমরা করব এটা অবশ্যই কী মেনটেন করব বলছি বলতো? ক্রম ঠিক রেখে। এই যে এখানে দেখো যে বলা হয়েছে ক্রম ঠিক রেখে, তাহলে আমাদের ক্রমটা কী রাখতে হবে? ঠিক রাখতে হবে। তো ক্রম ঠিক রেখে আমরা যদি কোনো গাণিতিক অপারেশন করি, তাহলে যদি সেই সংখ্যাটাই পাওয়া যায় তাকে আমরা আত্মপ্রেমী সংখ্যা বলবো, ঠিক আছে? যেমন 8^1 প্লাস হচ্ছে 9^2। তো এখানে দুইটা অঙ্ক আছে, একটা 8 আর 9। 8 হচ্ছে প্রথমে আছে, 9 হচ্ছে পরে আছে। তো 8-এর উপর যদি আমরা \1 দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 8 প্লাস 9-এর উপর যদি স্কোয়ার থাকে, 9^2 মানে কত? 81। তাহলে 81 আর 8 যোগ করলে কত আসবে? 89। আচ্ছা, তো এখানে খেয়াল করো, 89-কে আমরা নার্সিসাস সংখ্যা বা আত্মপ্রেমের সংখ্যা এই কারণে বলছি যে তার অঙ্কগুলোর উপরে ক্রম ঠিক রেখে যদি আমরা কোনো গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে সেই সংখ্যাটাই কি পাচ্ছি। তো এরকম আত্মপ্রেমের সংখ্যার আরও কতগুলো এক্সাম্পল এখন আমরা দেখব। আত্মপ্রেমী সংখ্যা বা নার্সিসাস নাম্বারের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে 63। 63-তে দুইটা ডিজিট আছে, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 3। ডিজিট মানে হচ্ছে অঙ্ক। তো এদের ক্রম বা অর্ডার যদি আমরা চেঞ্জ না করে এদের মধ্যে গাণিতিক প্রক্রিয়া চালাই, যেমন আমি 63-কে আমি লিখতে পারি 6^2 প্লাস 3^3। তাহলে 6^2 মানে 36, 3^3 মানে হচ্ছে কত? 27। তাহলে 63 একটি নার্সিসাস নাম্বার বা আত্মপ্রেমী সংখ্যা। একইভাবে 81-ও একটি নার্সিসাস নাম্বার বা আত্মপ্রেমী সংখ্যা, কারণ 81-এর প্রথম ডিজিট হচ্ছে 8, তারপর ডিজিট 1। তো এটাকে একটা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা লিখতে পারি 8+1^2। তো 8+1^2 মানে 9^2, 9^2 মানে হচ্ছে 81। একইভাবে 8833-কেও আমরা নার্সিসাস নাম্বার বলতে পারি। তো এখানে দুইটা ভাগে ভাগ করতে পারি পুরো নাম্বারটাকে, 88 একটা, এই দুটাকে একটা ডিজিট কাউন্ট করতে পারি আর 33-কে একটা নাম্বার কাউন্ট করতে পারি। 88 একটা নাম্বার আর 33 একটা নাম্বার। তো 88-কে আমরা যদি স্কোয়ার করি আর 33-কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে 88 স্কোয়ার মানে আসবে হচ্ছে 7744 প্লাস 33 স্কোয়ার মানে আসবে 1089। তো এখানে 1089 আর হচ্ছে 7744, এই দুটোকে প্লাস করলে আমরা 8833 পাই। তো এখানে এটাও একটা হচ্ছে নার্সিসাস নাম্বার। একই কনসেপ্টের আরও একটি নার্সিসাস নাম্বার হচ্ছে 10100। তো 10100-কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা নাম্বার হিসেবে 10 আর একটা হচ্ছে 100। তো এর মধ্যে গাণিতিক প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন 10-কে 10^2, 100-কে 100^2। তো এই দুইটার প্লাস করলেও, এটার ফলাফলকে প্লাস করলেও আমরা 10100 পাই। একইভাবে 221859, এটাও একটা নার্সিসাস নাম্বার। কীভাবে নার্সিসাস নাম্বার? এই নাম্বারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, 22 একটা ভাগ, 18 একটা ভাগ, 59 একটা ভাগ। তো এদের অর্ডারের কোনো পরিবর্তন না করে আমরা যদি একটা গাণিতিক অপারেশন চালাই বা গাণিতিক প্রক্রিয়া চালাই, যেমন 22-কে আমি লিখতে পারি, বা 22-কে আমি লিখতে পারি 22³। এখানে 18 আছে, 18-কে আমরা লিখতে পারি 18³। এখানে 59 আছে, 59-কে লিখতে পারি 59³। তো এদের ভ্যালুগুলো যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 221859। এরকম
অসংখ্য আত্মপ্রেমী সংখ্যা বা নার্সিসাস নাম্বার আমরা সংখ্যা তত্ত্বে দেখতে পাই। তো আপনাদের কাজ হচ্ছে পরবর্তী যে নার্সিসাস নাম্বার বা আত্মপ্রেমী সংখ্যা আছে সেগুলো খুঁজে বের করা। ইনশাল্লাহ আজকের লেকচারটি খুবই ভালো লেগেছে সংখ্যা তত্ত্বের, যদি ভালো লেগে থাকে বেশি পরিমাণে শেয়ার করবেন ইনশাল্লাহ। আমি জুবারবিন জহির, আসসালামু আলাইকুম।